প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপ সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি জেরিন চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের সংবাদের প্রধান শিরোনামগুলো। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নে সরকার সঠিক পথে রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী টেরেসা মে। লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্রেনফেল টাওয়ারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা, রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। মিয়ানমারে 6,700 রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে এমএসএফ। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি বাকি সংবাদে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন ব্রেক্সিট বাস্তবায়নে তার সরকার সঠিক পথে আছে। বৃহস্পতিবার ব্রাসেলসে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাউস অফ কমন্সে ব্রেক্সিট ভোটে হেরে যাওয়ার একদিন পর তিনি এমন অভিমত ব্যক্ত করলেন। তিনি ভোটের ফলাফলে হতাশ বলে উল্লেখ করলে বলেন ব্রেক্সিট বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল রয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে সামিটে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য নেতারাও উপস্থিত হয়েছেন। এ বৈঠকে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। টেরেসা মে সামিটে পৌঁছে সাংবাদিকদের বলেন ব্রেক্সিটের পরও ইউরোপীয় ইউনিয়নের সাথে টেকসই সম্পর্ক রাখার বিষয়ে তিনি কাজ করছেন। এদিকে লেবার লিডার জেরেমি কর্বিন বলেছেন পার্লামেন্টে ভোটে হেরে যাওয়া টেরেসা মেকে ব্যাক পেতে হলে ব্রেক্সিট প্রক্রিয়া থামবে না। তবে চূড়ান্ত ব্রেক্সিট আলোচনার আগে এমপিরা কথা বলার সুযোগ পেলেন। আর ইউরোপীয় ইউনিয়নও হাউস অফ কমন্সের ভোটকে ব্রিটেনের নিজস্ব বিষয় হিসেবে দেখছে। Well, first of all, of course, I'm here in Brussels today to talk with friends and allies about the threats and challenges that we face, not least issues around security. And we do face a number of threats across Europe. Those range from Daesh, where although we've had military success against Daesh in Iraq, it is still a threat, to the ongoing and frankly unacceptable efforts by Russia to sow discord through misinformation. I'll also be talking about Brexit and talking about the ambitious and deep and special partnership that I want to build with the European Union for the future. And on the security issue, I'm very clear that although the British people took a sovereign decision to leave the EU, গ্রেনফেল ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেন্ট পল ক্যাথেড্রালে। এতে ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া গ্রেনফেল টাওয়ারের বাসিন্দারাও অংশ নেন রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী টেরেসা মে। প্রায় 1500 বেশি অতিথি স্মরণ অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স চার্লস, ডাচেস অব কর্নওয়াল, ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ অ্যান্ড প্রিন্স হ্যারি। এছাড়া আর্চ বিশপ অব ক্যান্টারবারি জাস্টিন ওয়েলবি, লেবার লিডার জেরেমি কর্বিন এবং কণ্ঠশিল্পী অ্যাডেলেও উপস্থিত ছিলেন। এতে গত 14 জুন গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করা হয়। উল্লেখ্য, ওই ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে 71 জনের প্রাণহানি ঘটে, যেখানে একটি বাঙালি পরিবারও ছিল। মিয়ানমারে অগস্টে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এক মাসে অন্তত 6,700 রোহিঙ্গা নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের উপর পরিচালিত জরিপের ভিত্তিতে এমএসএফ এ তথ্য জানিয়েছে। নিহতের এই সংখ্যা মিয়ানমার সরকারের উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক বেশি। মিয়ানমার সরকার সেনা অভিযানে মাত্র 400 রোহিঙ্গার প্রাণহানির তথ্য দিয়েছে। এমএসএফ বলছে হাজার হাজার রোহিঙ্গার প্রাণহানি থেকে মিয়ানমারের কর্তৃপক্ষের ব্যাপক সহিংসতা চালানোর স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মিয়ানমারের সেনাবাহিনী সন্ত্রাসীদের উপর দমন পীড়ন চালানোর কথা বলে নিজেদের নির্দোষ দাবি করে আসছে। এমএসএফ এর হিসাব মতে অগস্ট থেকে 6,47,000 বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দাতব্য সংস্থাটি তাদের জরিপের তথ্য দিয়ে বলেছে 25 আগস্ট থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে মিয়ানমারে নিহত হয়েছে কমপক্ষে 9,000 রোহিঙ্গা। এদের অন্তত 6,700 জন সহিংসতার কারণে নিহত হয়েছেন, যার মধ্যে 5 বছরের কম বয়সী শিশু ছিল কমপক্ষে 730 জন।
যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল কোল ম্যানেজমেন্ট বা জিসিএম সাবেক এশিয়া এনার্জি কোম্পানির বার্ষিক সাধারণ সভা গত 12 ডিসেম্বর সকাল 11টায় পশ্চিম লন্ডনের হ্যামিল্টন প্যালেসে চলাকালে বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রচেষ্টার বিরুদ্ধে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ এবং বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা এবং ফুলবাড়ি সলিডারিটি কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটি সহ যুক্তরাজ্যের পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। বাইরে বিক্ষোভের পাশাপাশি বার্ষিক সভার ভেতরেও জিসিএম এর কর্মকাণ্ড নিয়ে অনেক বাক বিতণ্ডা হয়। ভীত সন্ত্রস্ত জিসিএম একজন প্রক্সি শেয়ারহোল্ডারকে সভায় ঢুকতে দেয়নি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ডাক্তার মুখলিসুর রহমান, সদস্য সচিব ডক্টর আক্তার সোভান মাসুর, মোস্তফা ফারুক, নিসার আহমেদ, ডক্টর রুমানা হাশিম সহ লন্ডন মাইনিং নেটওয়ার্ক, ফয়েল ভেডান্ট, রিক্লাইমিং দ্য পাওয়ার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভার ভেতর প্রক্সি শেয়ারহোল্ডাররা জিসিএম কে ফুলবাড়ি প্রকল্প এবং বাংলাদেশ ত্যাগ করার পরামর্শ দেন। প্রক্সি শেয়ারহোল্ডার হিসেবে বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এসব প্রশ্ন উত্থাপন করেন রিচার্ড স্যালি, স্যাম স্যান্ডার এবং সমরেন্দ্র দাস। হয়েছে জিসিএম গ্লোবাল কোল মাইনিং কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। একটা ভোকাস কোম্পানি, এই কোম্পানির কোনো পারমিশন নেই বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট ক্লিয়ার কাট বলেছে যে তাদের পারমিশন দিবে না। তারপরেও তারা এখানে এই কোম্পানি শেয়ার মার্কেট থেকে, এইমস শেয়ার মার্কেট থেকে টাকা উঠিয়ে মানুষকে প্রতারিত করছে, এবং আমাদের দেশের এই মাইন হলে যে ক্ষতি হবে সেটা অবর্ণনীয়। আমাদের দাবি হচ্ছে এটা বন্ধ করতে হবে। গ্যারিলাই গত বাংলাদেশের যারা ওখানে রেজিস্ট্যান্স করতেছে, প্রতিরোধ করতেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেছে, হয়রানি করতেছে। আমরা বলছি যে বাংলাদেশ থেকে কুইট করতে হবে বাংলাদেশকে, এবং সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে জিসিএমকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করতে হবে, জিসিএমকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে, সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কর ফাঁকির দায়ে মনির মিয়া নামের এক বাংলাদেশি রেস্টুরেন্ট মালিককে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের স্ট্যাফোর্ডশায়ারে নিজের ব্যবসা থেকে উপার্জিত আয় সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি স্বীকারের পর তাকে এ দণ্ড দেয়া হয়। একই সঙ্গে তার কর ফাঁকি দেওয়া অর্থ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কারাদণ্ডের আগে আন্ডারকভার ট্যাক্স কর্মকর্তারা দ্য ক্রাউন অফ ইন্ডিয়া নামের ওই রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করেন। কর্মকর্তারা রেস্টুরেন্টটিতে যাওয়ার পর তাদের সন্দেহ হয় 58 বছরের মনির মিয়া সেখান থেকে উপার্জিত আয়ের ব্যাপারে কর্তৃপক্ষকে সঠিক তথ্য দেননি। তিনি যে তথ্য দিয়েছিলেন সেটা বরং প্রতিষ্ঠানটির মোট আয়ের একাংশ মাত্র। এরপর ছদ্মবেশী কর্মকর্তারা নিজেদের জন্য কারি সরবরাহের অর্ডার করেন। এ সময় মনির মিয়া তাদের খাবারের দামের সঙ্গে ভ্যাট সংযোগ করেন। তিনি দাবি করেন 90,000 পাউন্ডের ট্যাক্স এড়াতে তার রেস্টুরেন্টকে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আন্ডারকভার কর্মকর্তাদের কাছে হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর নিজের অপরাধ স্বীকার করেন মনির মিয়া। জানান রেস্টুরেন্টের আয় সম্পর্কে তিনি মিথ্যে তথ্য দিয়েছিলেন। পরে মিডল্যান্ডসের স্ট্যাফোর্ডশায়ারের বিচারক ওয়ালস তাকে 2 বছরের কারাদণ্ড দেন। রায়ে বলা হয় মনির মিয়া আর্থিক সুবিধা পেতে অসততার আশ্রয় নিয়েছেন, যা রাজস্ব ব্যবস্থার জন্য ক্ষতিকর। গত 12 ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনের ব্যাপারে আলোচনা করা হয়। আগামী 15 এপ্রিল 2018 দ্বিবার্ষিক সম্মেলন এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যে সদস্যপদ নবায়নের শেষ তারিখ 11 মার্চ 2018, মনোনয়ন গ্রহণের শেষ তারিখ 25 মার্চ 2018 এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 1 এপ্রিল 2018 নির্ধারণ করা হয়েছে। আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি সৈয়দ আবুল কাশেম, উপদেষ্টা প্রফেসর ওমর ফারুক, সহসভাপতি আহবাব মিয়া, শফিক আহমেদ কায়ুম মিয়া, ডক্টর রুয়াবুদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, মাহবুবুল হক শেরিন, ট্রেজারার আব্দুল শহীদ সহ আরো অনেকে। বিশ্বনাথ উপজেলার 5 নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কার্যকরী পরিষদের এক সভা গত 11 ডিসেম্বর লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার শামসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ শেখের পরিচালনায়
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হানিফ আহমেদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকরী সদস্য ইমরান খান, সাবেক কোষাধ্যক্ষ এবং বর্তমান কার্যকরী সদস্য মাহবুব আলী চুনু, আব্দুল রব, হাসিনুজ্জামান নুরু কোষাধ্যক্ষ কদরউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমিত। এনজিএফএফএস ইউকের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের স্টিফোর্স সেন্টারে অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের বাংলাদেশ শাখার জেনারেল সেক্রেটারি ইফতেকার মাহমুদ হেলিমকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ইউকে শাখার সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান টিপু এবং পরিচালনা করেন খন্দকার শাহ আলম সুজন। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আলম ফরহাদ, জিয়াউল ইসলাম সেলিম, ফরিদা পারভিন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, নুরুল ইসলাম নূর, এরেশমা বেগম সহ আরও অনেকে। যুক্তরাজ্যে বসবাসরত সাউদিস তাজপুরের জনগণের উদ্যোগে একটি ট্রাস্ট গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গত 13 ডিসেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে তাজপুর সাউথইস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে নামে নতুন সংগঠনের নামকরণ করা হয়। প্রবীণ মুরব্বী আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সমাজসেবী রফিকুল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী এবং মেট্রোপলিটন পুলিশের এআইজি আইএজি মেম্বার, সাপ্তাহিক বাংলা নিউজ ইউকের ইউরোপের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী বশির আহমেদ, সাজ্জাদ মিয়া, এমরান আহমেদ, আব্দুল হান্নান, মুজিবুর রহমান, আব্দুল মুকিত, ফয়জুল হক, এবাদুর রহমান চৌধুরী, আতিকুর রহমান, কোহিনুর রেহানা বেগম, ফাইমা উল্লাহ, নাজমা বেগম, সুলতানা মল্লিক, বাবুলি বেগম সহ আরও অনেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখন ফিরছি তখন রয়েছে আগামী 1 এপ্রিল প্যারিসে অনুষ্ঠিত হবে ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড 2018। গাজা সীমান্ত পারাপার এলাকা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।